আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। একদিকে মাধ্যমিক পরীক্ষা নিয়ে কঠোর করে তোলা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, আবার অন্যদিকে ফাঁক গলে চলছে নকল সরবরাহের ঘটনাও। রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্যামেরার লেন্সে ধরা পড়েছে এ ধরনের অনৈতিক ঘটনা। কোথাও পরীক্ষা কেন্দ্রের দেওয়াল টপকে, আবার কোথাও চলছে ভিন্ন পদ্ধতিতে নকল সরবরাহ। এতে কোথাও জড়িত পরীক্ষার্থীর আত্মীয়, আবার কোথাও বন্ধু। ফাঁস হচ্ছে প্রশ্নপত্র। সোমবার নকলের ঘটনায় নোয়াগাঁও জেলার বটদ্রবা শিক্ষাখণ্ডের অন্তর্গত ডুমডুমিয়া বালিসত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে এক ছাত্রকে বহিষ্কারের ঘটনা ঘটেছে। অভিযোগ মতে ওই পরীক্ষা কেন্দ্রের একজন নিরীক্ষকই নকল সরবরাহ করেন ওই ছাত্রকে। নকল সরবরাহ করা ওই শিক্ষকের নাম ইকবাল হোসেন ওরফে জনতা মাস্টর। তিনি জারামারি চর ডিকেবি হাইস্কুলের শিক্ষক, বহিষ্কৃত ছাত্র একই বিদ্যালয়ের আলফাজ উদ্দিন। পরে একাংশ পরীক্ষা নিয়ন্ত্রক ওই শিক্ষককে আবদ্ধ করে রাখেন। যদিও সুযোগ বুঝে ইকবাল হোসেন নামের ওই নিরীক্ষক পরীক্ষা কেন্দ্র থেকে পালিয়ে যান। স্থানীয় জনতার অভিযোগ, নিরীক্ষক ইকবাল হোসেন বহু ছাত্রছাত্রীর কাছ থেকে 20 থেকে 30 হাজার টাকা নিয়ে এই ধরনের অসৎ কাজ করে থাকেন। এদিন ছাত্রকে বহিষ্কার করার পর উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় ডুমডুমিয়া বালিসত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের সামনে। ইন্ডিয়া জুটে ক্রমশ বাঙ্গন দর্শে, আসন বন্টন নিয়ে ক্রমশ কংগ্রেসের সঙ্গে সহযোগী দলগুলির দূরত্ব বাড়ছে। এখনও স্পষ্ট নয় জুটের ব্যানারে কোন কোন দল থাকবে। এরই মধ্যে সমাজবাদী পার্টি জানিয়ে দিল উত্তরপ্রদেশের 80টি আসনে কংগ্রেসকে 15 আসন ছাড়তে তৈরি তারা। প্রসঙ্গত 2019 লোকসভা ভোটে কংগ্রেস পেয়েছিল মাত্র 52 আসন, উত্তরপ্রদেশে পেয়েছিল মাত্র 1টি আসন। সে সময় রায়বরেলি ও আমেথি কংগ্রেসকে ছেড়ে দিয়েছিল এসপি। কংগ্রেস জিতেছিল শুধু রায়বরেলিতে, আমেথিতে হেরে যায় কংগ্রেস। এবার সমাজবাদী পার্টি স্পষ্ট করে দিয়েছে তাদের ছাড়া আসনেই একমাত্র কংগ্রেস লড়তে পারবে, কোনো গাজুয়ারি সহ্য করা হবে না। অখিলেশ যাদব এটাও স্পষ্ট করে দিয়েছেন, একাধিকবার আলোচনা হয়েছে, তালিকা নিয়েও মত বিনিময় হয়েছে, আসন সমঝোতা হওয়ার পরেই এসপি ভারত জুড়ো ন্যায় যাত্রায় অংশ নেবে, তার আগে নয়। অসমে জাতীয় গেমস আবার হোক, খেলো ইন্ডিয়ার আনুষ্ঠানিক উদ্বোধনী মঞ্চে এনইয়ে আগ্রহ প্রকাশ করে বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার সরুষজাইয়ে ক্রীড়া ইভেন্টের সূচনা করে তার সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন অসম 2007 সালে প্রথমবারের মতো জাতীয় গেমসের আয়োজন করেছিল। এরই সুবাদে তিনি কেন্দ্রীয় সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন 2025 অথবা 2026 সালে জাতীয় গেমসের আয়োজনের জন্য আবার সুযোগ দেওয়া হয়। রাজ্য জুড়ে ক্রীড়া পরিকাঠামো বিকাশের জন্য রাজ্য সরকারের প্রতিশ্রুতির কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের 126টি বিধানসভা কেন্দ্রগুলিতে ক্রীড়া কমপ্লেক্স তৈরির দিকে কাজ শুরু হয়েছে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর, অসমের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী নন্দিতা গার্লসা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী বলেন তিনি গত 3 বছর ধরে অসমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণের জন্য ক্রীড়া উন্নয়নে প্রচুর বিনিয়োগ করেছেন। সেই অনুযায়ী গৌহাটির নেহরু স্টেডিয়ামকে বিশ্বমানের ফুটবল স্টেডিয়ামে উন্নীত করতে 800 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগরতলার মেলাগড়ের মোহনবুগ এলাকায় স্ত্রীকে মারধর করে রাস্তায় ফেলে রাখল স্বামী। দমকল কর্মীরা রাস্তা থেকে আহত গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। জানা গিয়েছে আহত গৃহবধূ পারবিন বিবির অভিযোগ, মনির হোসেন তাকে বাড়ি থেকে মারধর করে মোহনবুগ তৈবান্দাল চুন্দল এলাকায় সংজ্ঞাহীন অবস্থায় ফেলে চলে যায়। সঙ্গে পারবিন বিবির 2 বছরের শিশুটিও ছিল। পরবর্তী সময়ে দমকল কর্মীরা এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং আহত গৃহবধূকে হাসপাতালে নিয়ে যান। গৃহবধূ অভিযোগ, স্বামী প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় থাকেন।
কিন্তু সুস্থ অবস্থায় তাকে মারধর করেন। বাপের বাড়ি খালাপানিয়া এলাকায় হলেও গৃহবধূর মা বাবা থেকে শুরু করে কেউ নেই। কাছাড় জেলার তফসিলি জাতিভুক্ত যোগ্য প্রার্থীদের এককালীন বিশেষ সহায়তা প্রদান করতে দরখাস্ত আহ্বান করা হয়েছে। কাছাড়ের উপবিভাগীয় কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, 2023-24 সালের জন্য তফসিলিভুক্ত সম্প্রদায়ের উন্নয়নের জন্য এককালীন বিশেষ অনুদানের অধীনে আনুষাঙ্গিক সহ স্মার্ট টিভি সরবরাহ করার জন্য শিলচর সাবডিভিশন কাছাড়ের অধীনে তফসিলি জাতির অন্তর্গত যোগ্য ব্যক্তিদের কাছ থেকে নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা হয়েছে। দরখাস্ত 26 ফেব্রুয়ারি তারিখে অথবা তার আগে উপবিভাগীয় কল্যাণ আধিকারিকের কার্যালয়ে জমা দিতে হবে। নির্ধারিত ফর্মে আবেদনের সঙ্গে আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের এক কপি ফটো, উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা আবেদনকারীর জাত শংসাপত্রের অনুলিপি এবং আবেদনকারীর ভোটার আইডির কপি দিতে হবে। মধ্যপ্রদেশের ট্রেনে অসমের এক যুবককে মারধর করল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। সোমবার এই ঘটনা ঘটেছে। গোলাঘাট জেলার ওই যুবককে প্রথমে নেশাযুক্ত কিছু খাইয়ে তার কাছ থেকে সব কিছু লুটপাট করে নেয় দুষ্কৃতীর দল। পরে ওই যুবককে অচেতন অবস্থায় ট্রেন থেকে উদ্ধার করা হয়। একটি সূত্র জানিয়েছে এই যুবকের নাম দীপান্ত ফুকন। গুরুতর আহত অবস্থায় সম্বলপুরের কাছ থেকে দীপান্তরের দেহ উদ্ধার করেন সেখানকার কয়েকজন স্থানীয় লোক। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পুরো ঘটনা পুলিশকে জানানো হয়। উল্লেখ্য, গত 14 ফেব্রুয়ারি কাজের সন্ধানে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন দীপান্ত ফুকন, কিন্তু দুষ্কৃতির পাল্লায় পড়ে সব কিছু লুট হয়ে যায়। সর্বশেষে খবরে জানা গিয়েছে দীপান্তকে ট্রেনে করে গৌহাটিতে নিয়ে আসা হচ্ছে। এক জঘন্য ঘটনা। 7 মাসের কন্যা শিশুকে গলা টিপে খুন করল এক পাষাণ বাবা। ঘটনাটি ঘটেছে নারায়ণপুরের জুতুলি বাড়ির বালিমাঠ এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করেছে পাষাণ বাবা পঙ্কজ দত্তকে। পঙ্কজ স্বীকার করে নিয়েছে কন্যাকে খুনের কথা। তবে এখনও স্পষ্ট হয়নি কেন পঙ্কজ এমন কাজ করেছে। এই পৈশাচিক খুনের কাণ্ডের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে শিশুটির দিদিমা জানিয়েছেন, রাতে তারা আহার সেরে ঘুমোতে যান। ভোরবেলা পড়োশি তার এক পিসিমা তাকে গিয়ে ঘুম থেকে জাগান। পিসিমা তার সঙ্গেই তাকে যেতে বলেন। তিনি কেন জিজ্ঞেস করলে পিসিমা বলেন একটি জঘন্য ঘটনা ঘটে গিয়েছে। কি ঘটনা জিজ্ঞেস করলে তিনি তাকে সব খুলে বলেন। তিনি জানান তার মেয়ে জামাই তার 7 মাসের কন্যা সন্তানকে গলা চেপে খুন করেছে। এরপরই মনে হয় তার মাথায় বাজ ভেঙে পড়েছে। কিভাবে এবং কেন এমন ঘটনা ঘটালেন মেয়ে জামাতা তিনি কিছুই বুঝে উঠতে পারেননি।